হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে শিখব আসলে ডাটা টাইপটা কি। ডাটা টাইপ তো এটা বোঝানোর জন্য আগে আপনাদের একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া যাক। তো আমরা জানি এখানে ভার দিছিলাম নেম আব্দুল মোতালেব, তো এখানে সেমিকোলন দিয়ে আমরা প্রিন্ট করেছি। তো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, তো আমরা কিন্তু এখানে নাম দেখতে পাচ্ছি। তো আমরা তো এখানে একটা স্ট্রিং টাইপ লেখা নিছি, এখানে স্ট্রিং টাইপ দেখেন যে এখানে একের অধিক ক্যারেক্টার, সিকুয়েন্স অফ ক্যারেক্টার দেখেন, এখানে এখানে কিছু ক্যারেক্টার, এখানে কিছু ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো তো আসলে একটা নাম, স্পেসিফিক নাম থাকা উচিত। এখানে তো আমাদের ভার আছে, ভার শব্দ তো ভেরিয়েবল, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মাধ্যমে এগুলো অটোমেটিক ডিফাইন করা হয়। আপনি যদি এখানে 10ও রাখতেন, ধরেন এখানে 10 রাখতেন, এখানে কিন্তু আমার 10 পিন হয়ে গেল। এটা কিন্তু আমাদের একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু ভার আমাদের করলো কি, এগুলো এটাকে অটোমেটিক কনভার্ট করে নিয়েছে আমাদের ব্যাকএন্ডে। কনভার্ট করে নেওয়ার কারণে এখানে আমরা বুঝতে পারছি না আসলে এটা কি, এটা ইন্টিজার। এই ভার হচ্ছে গ্লোবালি, অর্থাৎ সকল ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে ভার, এই জন্য আমরা ভার ব্যবহার করে থাকি। এখন আমরা চাচ্ছি যে স্পেসিফিকভাবে, এটা একটা ইন্টিজার, আমরা চাচ্ছি যে এটা ইন্টিজারে থাকবে। আমরা চাচ্ছি যে এখানে এটা একটা ডাবল, তো এটা একটা স্পেসিফিক ডাবলে থাকবে। আমরা চাচ্ছি এখানে একটি নাম আছে হ্যালো, তো এখানে নামটা স্পেসিফিকভাবে স্ট্রিং থাকবে। তো এটার জন্য আমরা ব্যবহার করতে পারি ডাটা টাইপ। তো ডাটা টাইপের জন্য আমি আপনাদেরকে একটি সাইডে নিয়ে যাচ্ছি। তো আমাদের ডাটা টাইপ ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সরাসর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই, কিন্তু এখানে একটু ভিন্ন রকম। তো এখানে আমরা জানিতে ডাটা টাইপগুলা, ডাটা টাইপ তো এখানে আপনারা এই সাইডটাতে পড়ে নিতে পারেন। তো এখানে নাম্বার আছে, স্ট্রিং আছে, বুলিয়ান আছে, লিস্ট আছে, ম্যাপ আছে, সেট আছে, রানস আছে, আর আছে নাল আছে। এই নাম্বারের ভিতরে আবার দুইটা আছে, অর্থাৎ ইন্টিজার আছে, ডাবল আছে এবং নাম্বার আছে। স্ট্রিংয়ের ভিতরে স্ট্রিং আছে, আমরা যেমন বুলিয়ানের ভিতরে ট্রু ফলস, ট্রু ফলস আছে, লিস্টের ভিতরে লিস্ট আছে, তো ম্যাপের ভিতরে ম্যাপ, সেট, সেটের ভিতরে সেট। তো আমরা এগুলা এক একটা করে স্পেসিফিকভাবে আলোচনা করব। তো এখানে দেখতেছেন ডাটা টাইপ, ডাটা টাইপ হচ্ছে নাম্বার, নাম্বার এখানে কিওয়ার্ড আছে তিনটি, ইন্টিজার, ডাবল, নাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট রিপ্রেজেন্টেস নাম্বারিক্স, অর্থাৎ নিউমারিক্স, নিউমারিক্স ভ্যালু, আর স্ট্রিং এর ক্ষেত্রে ইট রিপ্রেজেন্ট এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার, বুলিয়ান হচ্ছে ইট রিপ্রেজেন্টস বুলিয়ান ভ্যালু ট্রু অ্যান্ড ফলস, লিস্টের ভিতরে অর্ডার্স গ্রুপস অফ আইটেম। তো আপনারা এই সাইডটাতে দেখতে পারেন। তো আমরা এখন এগুলো বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি এখানে নাম্বারের চিন্তা করি, তো আমরা এখন এখানে দেখেন এখানে হ্যালো আছে, যদি আমরা এটা ইন্টিজার করে দেই, তাহলে ইন্টিজার ভ্যালু কিন্তু হলো না, কারণ এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু, তো আমাদেরকে ইন্টিজার ভ্যালু দিতে হবে। তো এখানে ইন্টিজার ভ্যালু দিলাম 10, তো এখন কিন্তু প্রোগ্রামটি ঠিকঠাক রান করবে দেখেন। কিন্তু আমরা যদি এখানে, এখানে যদি এখন আমরা ডাবল ভ্যালু দিই, কিন্তু কাজ করবে না দেখেন, কিন্তু এখানে কাজ করতেছে না, কারণ আমরা এখানে বলে দিয়েছি ডাটা টাইপটা, এনার ডাটা টাইপটা হবে ইন্টিজার, তো এখানে ইন্টিজার অবশ্যই দিতে হবে, ইন্টিজার দিলাম। এখানে নামটাকে চেঞ্জ করতে হবে, আপনাদেরকে বলা হয়েছিল যে নামগুলো স্পেসিফিকভাবে ভেরিয়েবলের নামগুলো যেন হিউম্যান রিডেবল হয়। এখানে নেমের ক্ষেত্রে তো নেম থাকা উচিত, এখানে 10, তো এখানে একটা ভেরিয়েবল দিবেন, এক্স দিলাম। তো আমরা এখানে কিন্তু ডাবল ভ্যালু প্রিন্ট করতে পারি, ডিওইউ, ডিওইউবিএলই ডাবল ওয়াই, এখানে দেবো 10.20। তো আমরা এইটার অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিতেই হবে, মাস্ট বি। এখানে আমরা প্রিন্ট করতে পারি PRINT প্রিন্ট ওয়াই, তার মানে ডাবল ভ্যালু। তো এখন যদি আমরা এটা রান করি, তো আমাদের ডাবল ভ্যালু দেখাচ্ছি। তো এখানে যদি আমরা আরও দশমিকের পর আরও কিছু সংখ্যা দেই, তাহলে দেখতেছেন সবগুলো শো করতেছে। আপনি চাইলে কিন্তু এখানে স্পেসিফিকভাবে আপনি দুইটা কিংবা চারটা, একটা
এই নাম্বারগুলো শো করাইতে পারে। তো আপনারা এখানে কাজ করবেন, এখানে ডট দিয়ে আপনারা লিখবেন যে টু স্ট্রিং অ্যাজ ফিক্সড, তারপর এখানে আপনার সংখ্যাটা বলে দিবেন জাস্ট। তো আমি বললাম যে দুইটা সংখ্যা, তো এখানে টু দিলাম, অর্থাৎ দশমিকের পরে দুই ঘর দেখাবে, দশমিকের পর দুই ঘর। আবার যদি রান করি তো দেখছেন দুই ঘর। তো এখন আমরা দেখব স্ট্রিং ভ্যালু, এইটাকে আমি উপরে দেই, উপরে এখানে প্রিন করাবো print, প্রিন্ট এক্স। তো এখন আমরা এখানে প্রিন করাবো স্ট্রিং ভ্যালু। তো আমরা এর আগে করেছিলাম কি, নেম, নেম ইকুয়াল আব্দুল মোতালেব। তো এখানে আমরা প্রিন করব নেম। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, আমাদের এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতেছেন যে এখানে আমার নাম কিন্তু শো করছে, নামটা শো করার। এখানে স্ট্রিং, এখানে আপনি চাইলে সিঙ্গেল কোটেশন দিতে পারবেন, এখানে সিঙ্গেল কোটেশন দিতে পারবেন, চাইলে আপনি ডাবল কোটেশন দিতে পারবেন। আবার একটা এখানে আর একটা কাজ করতে পারেন আপনারা, এখানে আরো ক্যারেক্টার নিতে পারেন এভাবে যে লার্ন উইথ মোতালেব। তো এখানে আবার ডাবল লাইন নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই লাইনগুলো হচ্ছে কি, এগুলো আমাদের এক লাইনে দেখা যায় সবগুলা, মানে আমরা যদি আবার একটা লাইন নেই এখানে হ্যালো ফ্লাটার ডেভেলপার ডিবি ডিবি লোফার, তো আবার যদি রান করি তো আপনারা দেখতেছেন যে এগুলো কিন্তু এক লাইনে দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে মাল্টিপল লাইন নেব, কিন্তু এগুলো যেন এই আমাদের এখানে যেভাবে শো করছি যেন প্রিন্টে সেভাবে শো করে। তার জন্য আমাদেরকে অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে তিনটা, অর্থাৎ আমাদের সেমিকোলন দিতে হবে তিনটা করে। তো আমি এগুলোকে বাদ দিয়ে তিনটা করে সেমিকোলন দিতে হবে। তো এখানে লিখলাম আব্দুল মোতালেব, এখানে লিখলাম, এখানে লিখবো লার্ন উইথ মোতালেব, এখানে লিখবো ফ্লাটার ডিভি লোপার পিআর ডেভেলপার। এখন যদি আমি রান করি আপনারা দেখেন যে এগুলো কিন্তু এক একটা লাইনে দেখাচ্ছে, মানে এক একটা লাইনে দেখাচ্ছে, আমাদেরকে নিউ লাইন দিতে হয়নি। যদি আমরা মানে এরকম করতে চাই তাহলে আমাদেরকে নিউ লাইন ইউজ করতে হবে, যেমন যেমন আমি এখানে আর একটা ভেরিয়েবল নিচ্ছি নেম স্ট্রিং, স্ট্রিং ফুল FULL ফুল নেম, স্ট্রিং ফুল নেম হ্যালো IAM আব্দুল মোতালেব, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, এটাকে প্রিন করতে হবে অবশ্যই, প্রিন দিব ফুল নেম। তো এখন যদি প্রোগ্রামটাকে রান করি তো নিচে দেখতেছেন ফুল নেম হ্যালো আই এম আব্দুল মোতালেব। তো আপনি কিন্তু এখানে দেখেন যে একটা আপনি ইন্টার দিলেন, নতুন একটি লাইন তৈরি হলো, কিন্তু এগুলো এক লাইনে শো করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এখানে মাইটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম। এখন যদি আমি রান করি আবার তো আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু এক লাইনে শো করতেছি। তো আমাদেরকে যদি দুই লাইনে শো করাইতে হয় তো অবশ্যই আমাদেরকে এখানে
এটা কিন্তু মানে আপনারা যেভাবে নিচে করলেন, এখন যদি আমি এভাবে করি সেম কিন্তু আউটপুট দেবে। দেখেন যদি আমরা নতুন লাইন তৈরি করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নিউ লাইন দিতে হবে, অর্থাৎ ব্যাকফ্ল্যাশ এন। দেখেন এই চারটা, এখানে আমাদের স্পেসটাকে বাদ দিতে হবে। তো আপনারা দেখতেছেন এখানে নতুন লাইন তৈরি হয়েছে। এখন আমি চাচ্ছি বুলিয়ান ভ্যালু প্রিন্ট করাবো। তো এখানে বুলিয়ান বুল ইজ ফল ইজ এক্স দিয়ে লিখলাম ট্রু। তো এখানে প্রিন্ট করাবো প্রিন্ট ইজ এক্স। দেখতেছেন ট্রু। তো আপনারা চাইলে এখানে ফলস নিয়ে কাজ করতে পারেন, এফ এলস ফলস। তো আমরা যখন এই এগুলো নিয়ে বড় বড় প্রোগ্রাম করব কিংবা বিভিন্ন লজিক্যালি প্রোগ্রাম করব, তখন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসলে বুলিয়ান ভ্যালুর কাজ। তো আপনারা এখন দেখলেন যে স্ট্রিং, তারপর এখানে দেখলেন ইন্টিজার ডাবল, তারপর টু স্ট্রিং অ্যাজ ফিক্সেস। তো এখানে মাল্টিপল লাইন কীভাবে শো করাবেন সেটা দেখলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।